আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকালে কারণ স্কুলের ছেলে স্কুলে যাবে তো কী খাবে ফারুটি দিয়ে পরে ডিম দিয়ে বার্গার বানায় দিলাম ছেলে বানাইছে ছেলে গরম করছে ডিম ভাজি করছে কইরাই যে ছেলে ইয়ে করতেছে বার্গার বানাচ্ছে বানায় তারপরে খাচ্ছে তো এখানে চোলা ভাজি করে দিছি ইয়ার পরে খেজুর দিছি আর বাটার দিছি যেটা দিয়ে খায় ছেলে খাবে আসলে ছেলেটা আজকে কয়দিন যেমন খা কিছুই খাচ্ছে না পরে দিন দিন খালি শুকায় যাচ্ছে খেলা খালা খেলাধুলা করে তাই এই যে দুষ্টামি করতেছে আর খাচ্ছে পরে খাওয়া শেষ করে আমি চলে গেলাম স্কুল থেকে স্কুলে আসার পরে আজকে বাসায় কেউ খাবে না শুধু আমি খাবো তো আজকে রান্নাবান্না কিছু করিনি এই যে কিছু সবজি সালাদ কাটে রাখছি আর এদিক দিয়ে কিছু ফুরান ডাউল ছিল আর একটু সুটকি বত্তা ছিল তো এগুলা দিয়ে আমি খাচ্ছি তো এই যে বসে বসে একা একা আসলে একা একা খাইতে ভালো লাগে না সবাই মিলে যখন খাওয় তখন একটু খাওয়া হয় গতকালকে আবার কয়টা ভাত খাইতে পারছি আজকে আবার ভাত খাইতে পারছি একা একা ভালো লাগে না কারণ কেউ বাসা ছিল না সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমি একা ছিলাম তো খাওয়া দাওয়া করে ছেলেরা আবার স্কুলে গেছে স্কুল থেকে আসার পরে রান্না বান্না তো করতে হবে ওদের জন্য রাত্রে ওরা কী দিয়ে ভাত খাবে পরে আটুর খা আলুর খাটিয়ে রান্না করলাম ডিম দিয়ে তো এখানে আলু প্রথমে সিদ্ধ করছে সিদ্ধ করে তারপরে আলুগুলো মাখছে মাইখা পরে দিয়ে ডিম সিদ্ধ করছে ডিম সিদ্ধ করে পরে ইয়া করছে যে হলুদ মরিচ টমেটো কাঁচামরিচ সব কিছু জিরার গুঁড়া সবগুলো এক সাথে মিক্স করে পরে কতক্ষণ নাড়াচাড়া করে যখন একটু হালকা ইহা উঠে যাব তখন আলুরগুলো দিয়ে দেব আলুগুলো প্রথমে মাখবো মাইখা তারপরে দিয়ে দেবো ওগুলার সাথে পরে এখানে ডিমগুলো আগে চুলে নিচ্ছি কারণ ডিম পরে দেবো তাই ডিম চুলে তারপরে এয়া করবো আলু সাথে আসলে আলু খাটিটা গরুর মাংসের সাথে যদি রান্না করে আপনাদের সাথে ওই রেসিপিটা একদিন দেখাবো গরুর মাংসের সাথে কিভাবে আলু কাটি বা রান্না করে তো আজকে ডিম দিয়ে রান্না করলাম আটু আলু খাটি তো এখানে তারপরে ইয়ে করে সবগুলো মিক্স করে এই যে আলুগুলো ডিমগুলো সিদ্ধ করে তো চলে আসলাম কারণ আজকে শুধু এক তরকারি রান্না করতেছি এক তো শীত ঠান্ডা পরে আসলে ঠান্ডার জন্য কিছু রান্না বান্না করতে মন চানা খাইতে ইচ্ছে করে না তো এই যে আলুগুলা যখন মাখি রাখছি তো এখন দিয়ে দিছি জলের সাথে জল দেওয়া তারপরে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপরে ডিম দিয়ে দিব তো আফুরা ভাইয়েরা যারা আমার দেশ বিদেশ থেকে আমার চ্যানেলটা দেখতেছেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হয়তো আপনাদের একটা লাইকে একটা কমেন্টসে আমারে হয়তো আরও একটু ভালো করার চেষ্টা করবো যদি আমার কোনো দিক যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে আপনারা বলবেন আম কোনো দিক যদি সমস্যা হয়ে থাকে তো এই যে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে দিয়ে এখন এই যে রান্না চড়া করব কতক্ষণ কষাবো কষায় তারপরে জল দিয়ে দেব এইভাবে আলু কাটি রান্না করলে আসলে অনেক মান আলু দিয়ে আলু কাটিটা রান্না করলে অনেক ভালো লাগে বিশেষ করে গরুর মাংস দিয়ে যখন এইভাবে আলু কাটিটা রান্না করে তখন আরও মজা লাগে তো আমার বাসায় সবাই আলু কাটিটা খুব পছন্দ করে তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে থাক থাকেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ